নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 90 দিনের মধ্যে এই ছয় রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে স্বয়ং কুবেরের কৃপা পড়তে চলেছে আপনাদের উপর। তো আসুন জেনে নেওয়া যাক কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি কুবেরের কৃপায় আগামী 90 দিনের মধ্যে ধনশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছে। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আগামী 90 দিনের মধ্যে যে ছয় রাশির কথা আমি বলতে চলেছি, সেই ছয় রাশির জাতক বা জাতিকা যাই হন না কেন, আপনাদের উপর স্বয়ং কুবেরের কৃপা পড়তে চলেছে। তো আসুন জেনে নেওয়া যাক কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি যাদের উপর স্বয়ং কুবেরের কৃপা পড়তে চলেছে। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান, অর্থাৎ আপনাদের জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি ব্যাপার মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ অনেকে কল করছেন, আমি কিন্তু কল রিসিভ করতে পারছি না সচরাচর। মানে 100 জন কল করলে 2 থেকে 3 জনের কল রিসিভ করতে পারি। তো যে কারণে আপনারা দয়া করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, এবং সেখানে আমি আপনাদেরকে বুকিং করার প্রসিডিওর সমস্তটা জানিয়ে দেব। তো আসুন জেনে নেওয়া যাক কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি আগামী 90 দিনের মধ্যে স্বয়ং কুবেরের কৃপা পেতে চলেছে। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা স্বয়ং কুবেরের কৃপা আগামী 90 দিনের মধ্যে পেতে চলেছে। এই সময়ের ভিতর আপনাদের অর্থনৈতিক দিক প্রভূত হারে উন্নতি লাভ করবে। অর্থাৎ যদি আপনি চাকরি করেন, সেক্ষেত্রে চাকরিতে পদোন্নতির পাশাপাশি যারা চাকরি করেন না, তারা কিন্তু নতুন চাকরি পেতে চলেছেন, এবং আপনাদের এই সময়ের ভিতর বিবাহ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, বা বিবাহ স্থির হওয়ারও সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনারা এই সময় লটারি, সাট্টা, জুয়া এবং শেয়ার মার্কেট থেকে প্রচুর অর্থ পেতে চলেছেন। যারা বিজনেস করছেন, তাদের কিন্তু বিজনেসে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি আপনাদের বিজনেসে যে অর্থ আটকে আছে, সেই সমস্ত অর্থ কিন্তু আপনাদের পুনরুদ্ধার হবে, এবং এর পাশাপাশি আপনারা নতুন একটি টু হুইলার বা ফোর হুইলার কিনতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামী 90 দিনের মধ্যে আপনাদের উপর স্বয়ং কুবেরের কৃপা পড়তে চলেছে। অর্থাৎ এই সময়ের ভিতর আপনারা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী হতে বাধ্য, সেটা চাকরি বলুন, ব্যবসা বলুন বা সেলফ প্রফেশন। অর্থাৎ যারা চাকরি করছেন, তারা কিন্তু চাকরিতে পদোন্নতির পাশাপাশি নতুন চাকরি পেতে চলেছেন। এর পাশাপাশি যারা বিজনেস করছেন, তাদের কিন্তু বিজনেসে প্রোগ্রেস বা ডেভেলপমেন্ট হতে চলেছে, এবং আপনাদের বিজনেসে আটকে যাওয়া টাকা পুনরুদ্ধার হতে চলেছে, এবং যাদের বিবাহ আটকে গেছে, তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে। এবং এর পাশাপাশি এই সময় আপনারা লটারি, সাট্টা, জুয়া এই সমস্ত কিছু থেকে অর্থ পেতে চলেছেন। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা স্বয়ং কুবেরের কৃপা পেতে চলেছেন এই 90 দিনের মধ্যে। অর্থাৎ এই 90 দিনের মধ্যে আপনারা অর্থনৈতিক দিক থেকে প্রচুর সমৃদ্ধশালী হতে চলেছেন, সেটা চাকরি বলুন, ব্যবসা বলুন বা সেলফ প্রফেশন, যাই করুন না কেন, আপনারা কিন্তু সেই সমস্ত দিক থেকে অর্থ পেতে চলেছেন। অর্থাৎ যারা চাকরি করছেন এবং চাইছেন জব ট্রান্সফার করতে, অর্থাৎ নতুন চাকরিতে জয়েন করতে, নির্দ্বিধায় করতে পারেন। এর পাশাপাশি যারা চাকরি করেননি বা করব বলে ভাবছেন, ঘরে বসে আছেন, বেকার রয়েছেন, তারাও কিন্তু চাকরি পেতে চলেছেন। এর পাশাপাশি যারা বিজনেস করছেন,
তাদের কিন্তু বিজনেসের ডেভেলপমেন্ট হতে চলেছে এবং আপনাদের বিজনেসে আটকে যাওয়া টাকা আটকে যাওয়া অর্থ পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময়ের ভিতর আপনারা নতুন একটি টু হুইলার বা ফোর হুইলার কিনতে চলেছেন। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও স্বয়ং কুবেরের কৃপা এই নব্বই দিনের মধ্যে পেতে চলেছেন। এই সময়ের ভিতর আপনাদের অর্থনৈতিক দিক উন্নতি হতে চলেছে, সেটা চাকরি বলুন বা ব্যবসা বলুন বা সেলফ প্রফেশন, এই তিন ক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবেই ঘটবে। অর্থাৎ যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় প্রগতি লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের আটকে যাওয়া অর্থ পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির পাশাপাশি যারা চাইছেন জব ট্রান্সফার করতে তারা নির্দ্বিধায় করতে পারেন। এবং যারা ঘরে বসে আছেন, বেকার রয়েছেন, চাইছেন একটি জবের খোঁজ করছেন, তারাও কিন্তু চাকরি পেতে চলেছেন। এর পাশাপাশি আপনারা এই সময়ের ভিতর একটি টু হুইলার বা ফোর হুইলার কিনতে চলেছেন এবং যারা লটারির সাট্টা জুয়াতে টাকা ইনভেস্ট করতে চান তারা কিন্তু করতে পারেন। আপনাদের কিন্তু এই সময় টাকা ইনভেস্ট করলে সেখান থেকে কিন্তু প্রচুর হারে অর্থ আগমনের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে পুরোটাই নির্ভর করবে আপনার জন্মচক্রে রাহু গ্রহ কেমন রয়েছে তার উপর। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও স্বয়ং কুবেরের কৃপা পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের এই সময়ের ভিতর অর্থনৈতিক দিক কিন্তু সমৃদ্ধশালী হতে চলেছে, সেটা চাকরি বলুন, ব্যবসা বলুন বা সেলফ প্রফেশন, যাই করুন না কেন আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু ডেভেলপমেন্ট হতে বাধ্য। এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন এবং আপনারা যারা ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহ করতে চলেছেন। এই সময় আপনাদের ব্যবসায় আটকে যাওয়া অর্থ ওঠার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা লটারি সাট্টা জুয়াতে টাকা ইনভেস্ট করতে চান তারা কিন্তু নির্দ্বিধায় করতে পারেন। তবে আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা স্বয়ং কুবেরের কৃপা এই নব্বই দিনের মধ্যে পেতে চলেছেন। অর্থাৎ এই সময়ের ভিতর আপনারা চাকরি করুন, ব্যবসা করুন বা সেলফ প্রফেশন, যাই করুন না কেন আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু দুই গুণ থেকে তিন গুণ হতে চলেছে। এই সময়ের ভিতর আপনারা নতুন চাকরি পেতে চলেছেন এবং যারা জব ট্রান্সফার করতে চাইছেন অর্থাৎ জব চেঞ্জ করতে চাইছেন তারা নির্দ্বিধায় করতে পারেন। এবং যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেসের ডেভেলপমেন্ট হতে চলেছে, অর্থাৎ একটা বিজনেস থেকে আরেকটা বিজনেস, আরেকটা বিজনেস থেকে আরেকটা বিজনেস, এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিজনেসে যে সমস্ত টাকা আপনাদের আটকে গেছে সেই সমস্ত টাকা কিন্তু আপনাদের পুনরুদ্ধার হবে। এর পাশাপাশি যারা লটারি সাট্টা জুয়াতে টাকা ইনভেস্ট করতে চান তারা নির্দ্বিধায় করতে পারেন। তবে আপনাদের জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়, তাই সেদিকটা অবশ্যই আপনারা নজরে রাখুন। এর পাশাপাশি আপনারা এই নব্বই দিনের মধ্যে একটি টু হুইলার বা ফোর হুইলার কিনতে চলেছেন এবং যাদের বিবাহ আটকে গেছে তাদের কিন্তু এই সময় বিবাহ হয়ে যাওয়া বা বিবাহের সম্বন্ধ ম্যাচিউরিটি করা মরা রয়েছে। তো এই ছিল ছয় সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি আগামী নব্বই দিনের মধ্যে স্বয়ং কুবেরের কৃপায় ধনবান ব্যক্তিতে পরিণত হতে চলেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।